যুগের সাথে তাল মিলে পরিবর্তন হচ্ছে আমাদের রুচি আর আপনার আমার রুচির কথা মাথায় রেখেই প্রতিদিন বাজারে আসছে নানান রকম পণ্য কি চাই আপনার আসলে বাজারে নতুন কি পণ্য এসেছে বর্তমানে সবাই আসলে আধুনিকতার ছোঁয়ায় যেতে চাচ্ছে আগে যেমন আমরা অ্যাজ ইউজুয়াল ট্র্যাডিশনাল যে কিচেনগুলো ছিল সেগুলাই করতো বাট এখন আসলে মডুলার কিচেন হিসাবে সবাই তার কিচেনকে সাজাতে চাচ্ছে কিংবা নতুনত্ব আনতে চাচ্ছে তো এইটাই আমাদের আসলে লেটেস্ট এবং নতুন কিচেন হিসাবে আমরা কাস্টমারের সামনে কিংবা অ্যাজ এ ইউজার পার্টকে আমরা দেখাচ্ছি এখানে আমরা গ্যাস স্টোভ দেখতে পাচ্ছি একই সঙ্গে আমরা কিচেন চিমনি দেখতে পাচ্ছি বা একই সঙ্গে আমরা ফিল্টারও এখানে দেখছি নানান রকম পণ্য দিয়ে একটি পূর্ণাঙ্গ সেট আপ এখানে সাজানো হয়েছে এই সেট আপটি কি পুরোটা একসাথে বিক্রি করা হয় নাকি আলাদা আলাদা করে আচ্ছা তন্ময় ভাই আসলে মডুলার কিচেনের অনেকগুলো পার্ট থাকে তার ভিতরে হচ্ছে যে কিচেন অ্যাক্সেসরিজ কিচেন বার্নার এবং কিচেন হুড যদি কেউ চায় যে ইন্ডিভিজুয়াল প্রতিটা প্রোডাক্ট নিতে চায় আমরা সেটাও সেল করি আর যদি মনে করে যে না ফুল কম্পোজিট একটা সেট আপ তার বাসায় নিতে চাই কিন্তু সেগুলো আমরা করে থাকি এই সেট আপগুলো সাধারণত বাড়িতে নেওয়া হয় জায়গা কম জায়গায় যেন এগুলোকে সেট করা যায় সেজন্য আমরা এবার একটু দেখতে চাই এইগুলোর কী কী সুবিধা রয়েছে এবং ভিতরে কী কী রয়েছে সেগুলো আমাদেরকে একটু দেখাও হ্যাঁ তন্ময় ভাই আসলে বাসার যে মেজারমেন্ট আছে যতটুকু জায়গাতে ক্যাবিনেট করাতে চাই সেই অনুযায়ী আমরা কাস্টমাইজ করে ক্যাবিনেট করে দেই তো সেক্ষেত্রে আমরা প্রথমে চেষ্টা করি যে ওই জায়গা অনুযায়ী ডিজাইন ডেভেলপ করা এরপরে হচ্ছে আমরা ক্যাবিনেটগুলোর প্রক্রিয়াতে চলে যাই এ পর্যায়ে আমরা একটু এটার যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো জানতে চাই একই সঙ্গে এগুলো আমরা একটু দেখতে চাই কি রয়েছে এর ভেতরে জি তন্ময় ভাই আমি আপনাকে পেছনের ওই যেটাকে টল ইউনিট বলে এটা 6-6টা লেয়ার থাকে ডোরে 6টা এবং ভেতরে 6টা এটা পুল আউট হিসাবে ব্যবহার করা যায় এটা আসলে আমাদের একটা কম্পোজিট ক্যাবিনেটের সাথে ড্রাই জিনিস রাখার জন্য এই ইউনিটটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি তো এর পাশে কিন্তু আমাদের আরও কিছু অপশন তন্ময় ভাই আমি দেখাতে পারি এখানে যেমন একটা স্লাইডার করা আছে শাটার বলে এটাও কিন্তু আপনি এখানে যে গ্যাপটা রাখা আছে এখানে অনেকগুলো জিনিস রাখা যায় চাইলেই যেটা হাইট করার জন্য কিন্তু এই শাটারটা আমরা ইউজ করি এবং আমি দেখছিলাম যে খুব স্মুথলি এটি উঠে যাচ্ছে এবং খুব স্মুথলি এটি নামিয়েও দেওয়া যাচ্ছে এবং আমি যখন উঠাতে চাচ্ছি তখন খুব স্মুথলি এটি আসলে উঠেও যাচ্ছে এবং ভেতরেও বেশ অনেক জায়গা রয়েছে নিশ্চয়ই অনেক জিনিস একসঙ্গে এখানেও রাখা যাবে অবিয়াসলি জি আর তন্ময় ভাই আপনি নিচে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ওভেন রাখা আছে বিল্টিং হোপ ওভেন যেটাকে বলে ভেতরে ঢুকিয়ে রাখার জন্য আমরা সাধারণত ওপেন কাট ওভেনগুলো রাখি যেটা আসলে দেখতে অতটা ভালো দেখায় না কিন্তু এখানে দেখেন সুন্দরভাবে রাখা আছে এখানে দেখতে পাচ্ছি যে দুটো ওভেন রাখা যাচ্ছে নিশ্চয়ই একটি মাইক্রোওভেন এবং একটি নর্মাল যে ওভেনগুলো রয়েছে সেই ওভেনগুলো এখানে রয়েছে জি 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 আপনি ঠিকই বলেছেন কনভেকশন অ্যান্ড গ্রিল আমরা এটাও রাখতে পারি এবং নিচে হচ্ছে মাইক্রোওভেন এটাও আমরা এখানে রাখতে পারি আসলে মডুলার কিচেনের ব্যাপারটাই এমন যে আপনি অল্প জায়গার ভিতরে সীমিত জায়গার ভিতরে খুব সুন্দরভাবে অর্গানাইজভাবে জিনিসগুলো আপনি রাখতে পারবেন একটি কিচেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট অর্থাৎ গ্যাস স্টোভ এবং কিচেন চিমনি এই দুটি না হলে রান্নাঘর অসম্পূর্ণ বা রান্নার কাজ করা সম্ভব নয় এবার একটু এই পাশটিতে আসতে চাই নিশ্চয়ই আপনি এই পার্টটি সম্পর্কে আমাদেরকে ধারণা দেবেন জি তন্ময় ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা সবচেয়ে প্রথমে যে জিনিসটা আমরা বলে থাকি যে আমরা মডুলার কিচেন করলেই সেখানে কিচেন হুড সাজেস্ট করে থাকি কেন এখানে হচ্ছে যে যখন আমরা বার্নারটা স্টার্ট করি কিংবা রান্না স্টার্ট করি তখন কিন্তু তেল কাস্টারটা থাকে তো এটা যদি সরায়ে যায় যদি হুড না থাকে তাহলে ক্যাবিনেটগুলো আলটিমেটলি নষ্ট হয়ে যাবে তো অতএব আমরা সবসময় বলি যে ক্যাবিনেট করার সময় সাথে সাথে আমরা কিচেন হুডটাও সাজেস্ট করে থাকি আর গ্যাস স্টোভ তো আমাদের এটা একটা ম্যান্ডেটরি বিষয় এটা তো থাকতেই হবে একটা কিচেনে গ্যাস স্টোভ না থাকলে তো আসলে রান্নাবান্নারও তো একটা ব্যাপার থাকে এছাড়াও তো এখন মাইক্রোওভেন গ্রিল কনভেকশন এগুলো চলে আসছে অ্যানাদার অপশনগুলো আমরা মডুলার কিচেনের ভিতরে তো ইউজ করে থাকি বাজারে নানা ধরনের গ্যাস স্টোভ এখন এসেছে এই গ্যাস স্টোভটিতে কী কী সুযোগ সুবিধা রয়েছে আমাদেরকে একটু বলবেন আচ্ছা আমরা সাধারণত গ্যাস স্টোভের ক্ষেত্রে কয়েকটা জিনিস ম্যান্ডেটরি মেনটেন করে থাকি
সেটা হচ্ছে যে বার্নারটা আসলে অটো কিনা অটো ইনজেকশন হচ্ছে কিনা অথবা এটা সিল বার্নার কিনা এবং 100% কপার হেড কিনা এই জিনিসগুলো এবং এটা আসলে কতটুকু আমার মডুলার কিচেনের সেফটি যিনি ইউজার তার জন্য সেফটি এই জিনিসগুলো আমরা সাধারণত চিন্তা করেই আমরা বার্নারগুলো দিয়ে থাকি কাউসার ভাই আমরা দেখছিলাম যে এখানেও মনে হয় বেশ কয়েকটি ক্যাবিনেট রয়েছে একটি দুটি তিনটি আমি যদি ভুল না করে থাকি তাহলে তিনটি ক্যাবিনেট দেখছি এই ক্যাবিনেটগুলো কিভাবে সেট করা হয়েছে জায়গা অনুযায়ী আমরা প্রথমে ডিজাইন করি ডিজাইন অনুসারে তারপরে মডুলার ড্রয়ারগুলো সেট আপ করি সাধারণত একটা কিচেন বার্নারের নিচে তিনটা ড্রয়ার করে থাকি নাম্বার ওয়ান থাকে হচ্ছে কাটলারি ট্রে যেখানে আসলে স্পুনগুলো রাখার জন্য খুব সহজেই যাতে স্পুন নিয়ে ওখান থেকে ইউজ করতে পারে নাম্বার টুতে থাকে হচ্ছে স্টোভ ড্রয়ার যেখানে আসলে কিছু স্টোরেজ করা যায় স্পাইসি কোঠাগুলো আর নাম্বার থ্রিতে গিয়ে হচ্ছে আপনার প্লেট ড্রয়ার অথবা অন্যান্য স্টোরেজের জন্য আমরা একটা ব্যবস্থা করে আমরা একটু দেখতে চাই জি আপনি নিচে যদি ওপেন করেন দেখেন এখানে প্লেট রাখা যাচ্ছে এরপরে আপনি উপরেরটা দেখেছেন এটা স্টোভ ড্রয়ার হিসাবে আমরা ব্যবহার করছি এখানে অনেকগুলো কিন্তু স্টোরেজ করা সম্ভব আর উপরে হচ্ছে কাটলারি ট্রে রাখা হয় কাসর ভাই এই কিচেন ক্যাবিনেটটির মধ্যে আর কী কী সুযোগ সুবিধা রয়েছে হ্যাঁ তন্ময় ভাই সবচেয়ে কিচেন ক্যাবিনেটের যেই জায়গাটা আমাদের নষ্ট হয় একটা ব্লাইন্ড জায়গা থাকে এল শেপের যে জায়গাটা এই জায়গাকে আসলে ইউজ করার জন্য আমরা অ্যাক্সেসরিজ একটা ইউজ করে থাকি সেটার নাম হচ্ছে ম্যাজিক কর্নার আমি আপনাকে দেখাচ্ছি দেখেন আমি এটা পুল আউট করলাম ভেতর থেকে কিন্তু একটা অ্যাপ্লায়েন্স সামনে চলে আসলো এবং ডোরের সাথে একটা পার্ট বাহিরে চলে আসলো এটা খুবই একটা জিনিস হবে এবং ভিতরের জায়গাটি আপনি যেটি বলছিলেন যে এটি সবসময় ব্লাইন্ডই থেকে যায় আমরা কখনো এই জায়গাটি ব্যবহার করা যায় না ভিতরে হাত ঢুকিয়ে আসলে ওই জায়গাতে কোনো জিনিস রাখা এবং বের করা খুবই কঠিন ব্যাপার এটা আসলে পড়েই থাকে একটা কিছু না বাট এই জায়গাটাকে আমরা ওয়ার্কিং পারপাসে নিয়ে আসার জন্য এই ম্যাজিক কর্নারটি নিয়ে এসেছি এবং মডুলার কিচেনের এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে এখানে আমাদের ভেজিটেবল বাস্কেট যেটা আলু পেঁয়াজ রসুন রাখার জন্য এটা তিনটা লেয়ারে লাগানো যায় অথবা চাইলে দুটা লাগানো যায় এখানে দুটো লাগানো আছে তো এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনার কিচেনে যদি আপনি আলু পেঁয়াজ রসুন রাখার স্টোরেজটা না করেন তাহলে এটা তো বাহিরে রাখতে হবে তো এটার জন্য আমাদের এই পারপাসটা রাখা আছে অ্যাক্সেসরিজটা চাইলে ইন্ডিভিজুয়াল নিতে পারবে এবং চাইলে ক্যাবিনেটের ভিতরে কম্পোজিট আমরা করে দিব আমরা নিচের অংশতে দেখছিলাম বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে উপরের অংশটিও দেখছি যে বেশ পরিপাটি উপরের অংশটিকে আসলে কোন কোন জায়গায় কী কী রাখার জন্য তৈরি করা হয়েছে হ্যাঁ আমাদের আসলে কিচেন অ্যাক্সেসরিজের ভিতরে আমরা তিনটা ভাগে ভাগ করি একটা হচ্ছে লোয়ার পার্ট একটা হচ্ছে মিডল পার্ট একটা আপার পার্ট তো এতক্ষণ আমরা আসলে লোয়ার পার্ট নিয়েই কথা বলতেছিলাম এরপরে হচ্ছে আমরা যদি মিডল পার্টের চিন্তা করি সেটা হচ্ছে হ্যাঙ্গিং অ্যাক্সেসরিজ এগুলো আমি পরবর্তীতে আপনাকে দেখাচ্ছি আর আপার পার্টের যে বিষয়গুলো থাকে যে অ্যাভেন্টস যেমন আমি চাইলেই হচ্ছে পাল্লাটা খুব ইজিলি উপরে তুলে দিচ্ছি এটাকে অ্যাভেন্টস বলে আবার চাইলেই ক্লোজ করে ফেলছে তো কিছু অ্যাক্সেসরিজ আছে যেগুলো মডুলার কিচেনের জন্য খুবই জরুরি এই পার্টটি আপনি যখন খুলছিলেন তখন আমি দেখলাম যে খুব সুন্দরভাবে এটি স্লাইড হয়ে যাচ্ছে এবং যখন আমি এই পার্টটি ক্লোজ করে দিতে চাচ্ছি তখন এটি খুব স্মুথলি এখানে ক্লোজ হয়ে যাচ্ছে এটার আসলে রহস্যটা কি আসলে আমি আপনাকে বলেছি আপার ক্যাবিনেটে হিন্টসগুলো অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে যদি আপনি ভালো মানের হিন্টস ব্যবহার না করেন তাহলে একটা সময় পরে গিয়ে আসলে ট্রাবল হয়ে যাবে তো আমরা সাধারণত চেষ্টা করি যে হিন্টসগুলো ইউজ করা সেগুলো জার্মানি কোয়ালিটি যে জার্মান থেকে আসে জার্মানি ব্র্যান্ডের হিন্টসগুলোই ব্যবহার করে থাকি বলতে পারেন যে হ্যাফেলের যেই হিন্টসগুলো আছে আমরা সাধারণত সেগুলো ইউজ করে থাকি ঠিক ওই পাশটিতে আমরা দেখতে পাচ্ছি একটি সিঙ্কও রয়েছে অর্থাৎ এই টোটাল সেট আপটিকে বলা চলে একটি কমপ্লিট কিচেন সেট আপ এই সেট আপটি যদি কেউ তার বাসায় সেট করতে চায় পুরো সেট আপটি তাহলে তার কেমন বাজেট রাখতে হবে একটা হচ্ছে যে যদি কেউ আমাদেরকে বলে যে ফুল কম্পোজিট কিচেন অ্যাক্সেসরিজ থেকে শুরু করে হোম অ্যাপ্লায়েন্সগুলো যেগুলো আছে সব মিলায় যদি বাজেট দিতে বলে তাহলে আমরা আমাদের মতো করে একটা প্ল্যান থেকে শুরু করে ডিজাইন ডেভেলপমেন্ট এবং সকল কিছু মিলায় একটা বাজেট আমরা সাবমিট করি যেটা
টোটাল বাজেট বলে আর যদি শুধুমাত্র অ্যাকসেসরিজের বাজেটগুলো চাই তখন আমরা ইন্ডিভিজুয়াল প্রতিটা অ্যাকসেসরিজের বাজেট দিয়ে থাকি তো ওটা হয় আরেক রকমভাবে আর আরেকভাবে হয় যেটা হচ্ছে যে শুধু ক্যাবিনেট করাতে চায় অ্যাকসেসরিজ নিতে চায় না সেই ক্ষেত্রে হচ্ছে যে ক্যাবিনেটের জন্য 3250 টাকা পার স্কয়ার ফিট আমরা অফার করে থাকি প্রতি বর্গ ফুটে 3250 টাকা করে আস্কিং প্রাইস নির্ধারণ করেছে জি জি এখন এই টোটাল সেটআপটির দাম তাহলে কত আসে অ্যাজ ইউজুয়াল আপনি যদি অ্যাপ্লায়েন্স সহ অ্যাকসেসরিজ সহ যদি চিন্তা করেন তাহলে অ্যাবাউট একজনকে 7-8 লাখ টাকা বাজেট দিতে হবে আমরা এই কিচেন সেটআপটি দেখছিলাম এর দাম সম্পর্কে আমরা একটি ধারণা পেয়েছি এর বাইরে আসলে আর কি প্রোডাক্ট রয়েছে আপনাদের কাছে আচ্ছা তন্ময় ভাই আমি যেটা বলতে চেয়েছিলাম যে কিচেন ক্যাবিনেট কিন্তু এখন অনেকগুলো বোর্ড চলে আসছে আসলে কাস্টমার এন্ড থেকে তারা আমাদের কাছে যে ডিমান্ড করে থাকে আমরা সেই অনুযায়ী কিচেন ক্যাবিনেট করে থাকি তো আমরা যেহেতু এসপিএল বোর্ড অ্যাক্রেলিক শিট গর্জন ফ্লাইউডের উপরে হচ্ছে ডোকো কালার লেকার সব ধরনেরই করা যায় আপনি নিশ্চয়ই আমরা দেখেছেন আমাদের এখানে মডুলার কিচেন অনেকগুলো করা আছে তো আমি ডোকো কালার দিয়ে যে ক্যাবিনেটটা করা আছে আমি সেটা আপনাকে দেখাবো তাহলে চলুন আমরা এবার সেটি দেখি জি চলেন আমরা যখন আগের কিচেন ক্যাবিনেটটি দেখছিলাম তখন আপনি বলছিলেন যে আপনাদের আরও বেশ কিছু ডিজাইনের কিচেন ক্যাবিনেট রয়েছে এবং যেগুলো গর্জন প্লাই এবং ডোকু কালার নানান রকম বৈশিষ্ট্য সেগুলোর রয়েছে এবার আমরা এই কিচেন ক্যাবিনেটটির বৈশিষ্ট্য একটু জানতে চাইব আমরা আগে যেটা দেখেছি সেটার সাথে এটার শুধু পার্থক্য হচ্ছে গর্জন প্লাইডের উপরে আমরা ডোকো কালার করেছি আসলে ওয়েস্টার্ন স্ট্যান্ডার্ড যদি আপনি ধরেন ম্যাক্সিমাম আমরা ইউরোপের যে কিচেনগুলো আছে আমেরিকান যে কিচেনগুলো আছে এগুলোতে ডোকো কালারটা বেশি চলে এবং আমাদের কাস্টমার এন্ড থেকে অনেক চাহিদা আছে এটার যে কারণে আমরা এই ক্যাবিনেটটা করেছি আর বৈশিষ্ট্যের ব্যাপারগুলো হচ্ছে যে দুটা তো সিমিলার এখানে আমার পছন্দ আমার অভিরুচি আমার ডিপেন্ড অন জাস্ট নিজের উপরে একটি মজার বিষয় দেখলাম আগের যখন আমরা দেখছিলাম তখন আমরা দেখেছি সেটির ভিতর কোনো বাতি ছিল না এটি একেতে সাদা কালার করা এবং একই সঙ্গে আমরা দেখছি যে ভিতরে খুব সুন্দর লাইটিং করা রয়েছে সাধারণত লাইটটা ইউজ করা হয় হচ্ছে আমাদের কিচেনে কিন্তু যেটা বলি যে তেলাপোকা এবং অন্যান্য যেই ইয়েগুলো আছে এই এই কীট কিংবা পতঙ্গ থেকে বাঁচার জন্য আমরা আসলে লাইটটা ইউজ করি যেখানে অনেক অনেকটাই রোদ হয় তেলাপোকা তো এটা একটা ইস্যু থাকে আর গ্লাস করে যখন ক্যাবিনেট করা হয় তখন ভেতরের আসলে যেই জিনিসগুলো আমরা রাখি সেটা বাহির থেকে দেখা যাচ্ছে এটা একটা সৌন্দর্য ফুটে ওঠে আগের কিচেন ক্যাবিনেটটির সঙ্গে এই কিচেন ক্যাবিনেটটির পার্থক্য জানতে চাইব একই সঙ্গে আমাদেরকে জানাবেন এই কিচেন ক্যাবিনেটটি পারচেজ করতে হলে কত টাকা বাজেট করা প্রয়োজন আসলে বেসিক পার্থক্য বলতে আমি বলবো যে জাস্ট মডেল ভেরিয়েশন বোর্ড এখন অনেকগুলো ক্যাটাগরিতে চলে আসছে এক এক কোম্পানি এক এক রকম করে বোর্ড তৈরি করছে এবং আমাদের পার্ট থেকে আমরা বলবো যে গর্জন ফ্লাইউড থেকে শুরু করে এগুলো এখন আগে একরকম মেলামাইন বোর্ড আসতো এখন আস্তে আস্তে ডেভেলপমেন্ট হতে হতে এই সেক্টরগুলো একটা বিশাল একটা পরিধি নিয়ে নিয়েছে তো সেই ক্ষেত্রে এসপিএল বোর্ড তারপর ইকো বোর্ড যেগুলো ইকো ফ্রেন্ডলি আসলে ভালো মানের বোর্ড যদি আপনি ইউজ করেন আপনার ক্যাবিনেট কিচেন ক্যাবিনেট 10-15 বছরের কিছু হবে না এরপর যে একটু জানতে চাই এটির দাম কত পড়বে যদি এই অবস্থাতে কেউ নিতে আচ্ছা আমাদের এখানে যে কিচেনটা করা আছে এটা হচ্ছে আমাদের ওয়েল ম্যাক্স অ্যাক্সেসরিজ সহ অ্যাপ্রক্স 4.5 লাখ থেকে 5 লক্ষ টাকা বাজেট দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ যারা আসলে 4.5 লাখ বা 5 লাখ টাকা দিয়ে কিচেন ক্যাবিনেটটি পারচেজ করবেন তারা কী ধরনের সুযোগ সুবিধা আপনাদের থেকে পাচ্ছেন আচ্ছা প্রথমত হচ্ছে যে আমরা কোয়ালিটি মেনটেন করি কোয়ালিটির কাছে আমাদের কোনো কম্প্রোমাইজ এখানে কিন্তু একটা আফটার সেল সার্ভিসের ব্যাপার থাকে আমাদের তাৎক্ষণিক সার্ভিস আমরা দিয়ে থাকি আমাদের সার্ভিস টিম সবসময়ের জন্য রেডি কেউ যদি আমাদেরকে ইনফর্ম করে যে আমার এই সমস্যা হয়েছে তাৎক্ষণিক আমরা সলভ করে দেই প্রবলেমগুলো টাকার যে লেনদেন সেটি কি ইএমআই বা অন্য কোনো মাধ্যমে করা যায় কি না হ্যাঁ আমাদের ইএমআই থেকে শুরু করে যতগুলো গেটওয়ে আছে সকল ধরনের সুযোগ সুবিধা আমাদের কাছে অ্যাভেলেবল এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ স্মার্ট কিচেনের পক্ষ থেকে তন্ময় ভাই আপনাকেও অনেক ধন্যবাদ
আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম নতুন নতুন ডিজাইনের সব কিচেন ক্যাবিনেট। এগুলো দেখার পর নিশ্চয়ই আপনার মনে চাইতেই পারে যে আপনার কিচেনটিও আপনি এভাবে সাজাতে চাইছেন। বাজারে রয়েছে নানান রকম ডিজাইনের এইসব কিচেন ক্যাবিনেট, স্বাদ এবং সাধ্যের মধ্যে নিয়ে নিতে পারছেন আপনার পছন্দের কিচেন ক্যাবিনেটটি।